শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন অফ ম্যানেজমেন্ট ইউনিট, ডিপার্টমেন্ট অফ PNRD, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাম্রলিপ্ত, পূর্ব মেদিনীপুর থেকে দেখুন। আজকের ডেটে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা বা অর্ডার জারি করা হয়েছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসারদেরকে বলা হয়েছে, সাবজেক্ট কী বলা হয়েছে না, রেট অফ ফুড আইটেম টু বি সাপ্লাই বাই SHG ফর পোলিং পার্টি লোকসভা ইলেকশন, অর্থাৎ লোকসভা ইলেকশন করার জন্য যে সমস্ত পোলিং পার্টিরা যাচ্ছে তাদেরকে SHG গ্রুপ থেকে যে খাওয়ার দেওয়া হবে তার রেট চার্টটা জানিয়ে দেওয়া হয়েছে এবং কী কী খাওয়ার পাওয়া যাবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা দেখুন, এখানে যে যে খাওয়ারগুলো পাওয়া যাবে বলে জানানো হয়েছে, ভোটের আগের দিন এবং ভোটের দিন কী কী খাওয়ার পাওয়া যাবে এবং তার কত রেট সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন, টি পার কাপ অর্থাৎ এক কাপ চায়ের জন্য দিতে হবে 7 টাকা, এগ টোস্ট অর্থাৎ মানে ডিম ভাজা এবং বাটার টোস্ট পার প্লেটের জন্য দিতে হবে 30 টাকা, মুড়ি ঘুগনি পার প্লেটের জন্য দিতে হবে 30 টাকা, বয়েল এগ পার পিসের জন্য অর্থাৎ ডিম সিদ্ধর জন্য দিতে হবে 10 টাকা, অমলেট যদি করে দেওয়া হয় তাহলে 15 টাকা দিতে হবে, ভেজ মিল কী কী থাকবে, রাইস, ডাল, আলু ভাজা অ্যান্ড মিক্সড ভেজ, তার জন্য দিতে হবে 60 টাকা, ফিশ মিল অর্থাৎ মাছ ভাত যদি খান সেখানে থাকবে চাল মানে মানে ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ এবং ফিশ কারি, তার জন্য থাকবে 95 টাকা, এগ মিল যদি ডিম ভাত খেতে চান তখন কী দিতে হবে, কী কী থাকবে না একই রকম থাকবে, ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ এবং এগ কারি, তার জন্য হবে 75 টাকা, আর চিকেন মিল যদি খেতে চান একই জিনিস থাকবে সঙ্গে, চিকেন কারি থাকবে 4 পিস, তার জন্য দিতে হবে 135 টাকা, আর রুটি যদি খেতে চান তার জন্য দিতে হবে পার পিসের জন্য দিতে হবে 7 টাকা। এইটাই ধার্য করা হয়েছে, পূর্ব মিদিনীপুর থেকে এটা জানানো হয়েছে। আপনারা যারা পূর্ব মিদিনীপুর ডিস্ট্রিক্টে কাজ করবেন তারা অবশ্যই এগুলো পাবেন, বাকি জেলাগুলো তো ঠিক একই রকম এই ডেট মানে ওই মিলগুলো পাবেন এবং রেটগুলো প্রায় একই রকমই থাকবে। যদি তখন পাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।